নমস্কার, শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। দীর্ঘদিন পালিয়ে থাকার পর গাঁজা পাচারকারী রঞ্জিত দেববর্মাকে আটক করলো ধর্মনগর থানার পুলিশ। তার কাছ থেকে একটি অল্টো গাড়ি এবং নগদ 1,00,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। চৈলেংটা থানার কেস নং 14/2018, সেকশন 21/8/29 IPC এবং NDPS অ্যাক্টের পলাতক আসামি রঞ্জিত দেববর্মাকে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর থানার ওসি জানান, দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা গাজার কেসের আসামি রঞ্জিত দেববর্মাকে আটক করার জন্য চৈলেংটা থানা থেকে ধর্মনগর থানায় খবর দেওয়ায় সেই মোতাবেক শনিবার ধর্মনগর থানার পুলিশ NDPS অ্যাক্ট এবং IPC অ্যাক্ট আসামি রঞ্জিত দেববর্মাকে আটক করেছে। তিনি আরও জানান, রঞ্জিত দেববর্মা দীর্ঘদিন ধরে পালিয়েছিল, শেষ পর্যন্ত ধর্মনগর পুলিশের হাতে ধরা পড়ে। জানা গেছে, রঞ্জিত দেববর্মার সাথে একটি অল্টো গাড়ি এবং 1,00,000 নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। আমি তো বোঝা পারি না এটা। আপনার নাম? আমার নাম রাহুল দেব। হ্যাঁ, রাহুল দেব। আমাদের রংপুরের এনজিও সাহেব এবং সোলেনটা থানার ওসি একটা মেসেজ পাঠায় যে আমাদের ধর্মনগরে রঞ্জিত দেববর্মা এলাইস রাহুল নামে একজন NDPS কেসে গাঁজা পাচার করে এবং এই কেসে প্রিন্সিপাল একুশ পার্সন এখানে ফেরার হয়ে গেছে। ওই সংবাদের ভিত্তিতে আমাদের SP সাহেব এবং DAB স্টাফের ইনফরমেশনে থানার অফিসার গঙ্গানগর থেকে তাদের অ্যারেস্ট করা। তার কাছ থেকে ক্যাশ 1,16,000 টাকা পাওয়া গেছে। আমরা ইনফরমেশনটা দিয়ে দিয়েছি শৈলেন্দ্র থানাকে, ওরা আসছে, ওকে নিয়ে যাবে। ওইখানকার যে কেস আছে ওই কেসের সে প্রিন্সিপাল 1%। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহর মহকুমার গৌরনগর BRC এবং চণ্ডীপুর BRC এর যৌথ উদ্যোগে CRC পর্যায়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে 3 দিনের এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। এই প্রশিক্ষণ কর্মসূচির বিশেষ অঙ্গ হিসেবে শনিবার এক মকডিল অনুষ্ঠিত হয়। কৈলাসহর মহকুমার গৌরনগর BRC এবং চণ্ডীপুর CRC এর যৌথ উদ্যোগে CRC পর্যায়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে গত 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত এক প্রশিক্ষণমূলক কর্মসূচি হয়। এই প্রশিক্ষণ কর্মসূচির বিশেষ অঙ্গ হিসাবে শনিবার এক মকডিল অনুষ্ঠিত হয় স্থানীয় ভগিনী নিবেদিতা সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয়ে। CRC পর্যায়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় আগুন, বন্যা, ভূমিকম্প সংক্রান্ত বিপর্যয়ের উপর। আকস্মিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য এই স্কুলটিকে একটি মডেল স্কুল হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়। অগ্নি নির্বাপক দপ্তর এবং NDPF এর বিশেষ দল সহযোগিতা করেন। অনুগুটি জেলার বিপর্যয় মোকাবিলা বিভাগের রিসোর্স পার্সনও সার্বিক সহযোগিতা করেন। এ ব্যাপারে বলতে গিয়ে কৈলাসহর ভগিনী নিবেদিতা স্কুলের প্রধান শিক্ষক নীতিশ বিশ্বাস বলেন, আমাদের গৌরনগর BRC এবং চণ্ডীপুর BRC যৌথ উদ্যোগে CRC লেভেল টিচারদেরকে নিয়ে গত 1 তারিখ থেকে 3 তারিখ অবধি একটা ট্রেনিং প্রোগ্রাম চলছে, যার বিশেষ অঙ্গ হিসাবে আজকে একটা মকড্রিল চলছে। এবং এই মকড্রিলে আমাদের যারা CRC লেভেল থেকে শিক্ষকরা এসেছিলেন, শিক্ষিকারা, তারা হাতে কলমে যাতে এরকম কোনো ডিজাস্টার হলে, বিশেষ করে আগুন এবং যে আমাদের কৈলাসহরে যে কদিন আগে যে ভূমিকম্প প্রাপ্ত হয়েছিল, ভূমিকম্প হয়েছিল হয় এইগুলি থেকে বাঁচার জন্য এবং ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে আমাদের এই স্কুলটাকে একটা মডেল স্কুল হিসাবে নিয়ে
একটা মকড্রিল করা হয়েছে, যেখানে আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি আমাদের কৈলাসহর ফায়ার সার্ভিস। এবং এই প্রোগ্রামেই আমাদের এনডিআরএফের টিম এসেছিল, তাদের যৌথ উদ্যোগেই এই প্রোগ্রামটা চলছে। এবং বিশেষ করে আমাদের যে অনুভূতি জেলা যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে, সেখানে যে যারা রিসোর্স পার্সনরা রয়েছে, তাদের সার্বিক সহযোগিতায় এই আজকের মেগা মকড্রিলটা হয়েছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। নিম্নমানের কাজ হয় পিডব্লিউডি কন্ট্রাক্টরের গাড়ি আটকে দিল ক্ষুব্ধ জনতা। ঘটনাটি ধর্মনগরের পদ্মপুরের হরিচাঁদপুর এলাকায়। রাস্তা সংস্কারে দুর্নীতি, পিডব্লিউডি কন্ট্রাক্টরের গাড়ি আটকে দিল ক্ষুব্ধ জনতা। ঘটনা ধর্মনগরের পদ্মপুরে। পদ্মপুরের হরিচাঁদ রোডের সংস্কারের কাজ চলছে, কাজ ভালো না হওয়ায় এলাকার জনগণ কন্ট্রাক্টর বিপ্লব দাসের গাড়ি আটকে প্রতিবাদ জানায়। তবে কন্ট্রাক্টরের কাছ থেকে কোনো সদুত্তর মেলেনি, উল্টো এলাকাবাসীকে বলেন অভিযোগ পিডব্লিউডি দপ্তরে জমা দেওয়ার জন্য। অভিযোগ, দীর্ঘ 10 বছরের পর পিডব্লিউডি দপ্তর থেকে কাজ করানো হচ্ছে এই রাস্তায়, তাও নিম্নমানের। আজকে 10 বছর পরে রাস্তার কাজ করতে আইছে তারা। তারা কইছে কার্পেন্টিংয়ের কাজ হইব, তারা শুধু বালি ফালে ফালে গেছে গিয়া। রাস্তাটা আছে যত বড়, হ্যাঁ অন্তত পক্ষে 12 ফুট। তারা গাঁথা বন্ধ করতে, ঠিক আছে গাঁথা বন্ধ করার লেগে আইছে, কিন্তু এই যে গাঁথাটা এটা যদি রাস্তার মধ্যে পুরো সাইড এরকম গাঁথা গাঁথা সাইড হইছে, এই গাঁথাটা কি রাস্তার মধ্যে পড়ছে না? এই গাঁথাটা কি রাস্তার মধ্যে পড়ছে না? যদি এটা রাস্তার মধ্যে না পড়ে তাহলে ঠিক আছে, মানলাম যে ড্রেনের মধ্যে পড়ছে, তাহলে এটা তো পুরো ড্রেনে করে দেওয়া হয়। এই রাস্তাটা কে কাজ করছে? পিডব্লিউডি। পিডব্লিউডি করছে এই রাস্তাটা, মেজারমেন্ট তারা বাইর না করে শুধু মধ্যে মধ্যে অল্প অল্প তারা শুধু বালু মশলা দিয়া হালকা দিয়া ফিস দিয়া গেছে। যেহেতু এই রাস্তার কাজটা আপনি করাইতেছেন, ঠিক আছে, আপনার এই ডিপার্টমেন্ট থেকে কিভাবে কাজটা করার মানে ইয়ে দিয়া দিছে? যেহেতু রাস্তার কাজটা আপনি করাইতেছেন, যেহেতু আপনি এখানে দাঁড়িয়ে থেকে কাজ করাইতেছেন, ঠিক আছে, তো পুরাটা রাস্তা রাস্তার মধ্যে মধ্যে ভাঙ্গা রয়েছে, আপনার রাস্তার কাজ করাইছেন না, যার কারণে পাবলিকের এই অভিযোগ। আপনি এখানে শুধু সিলকোট মারা গেছেন, ঠিক আছে, এখানে কোনো চিপস নাই, পাবলিক দাঁড়ানি আছে, তারা নিজে কইছে এখানে সিলকোট মারা লাগে, তাহলে সিলকোট এখানে তো মারতাম আসলাম না সিলকোট। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার NSUI এর নেতৃত্বে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে এক ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন NSUI রাজ্য সভাপতি রাকেশ দাস। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে কলেজে ডেপুটেশন দিতে যায় NSUI রাজ্য সভাপতি রাকেশ দাসের নেতৃত্বে NSUI ছাত্রছাত্রীরা। অপরদিকে এই ডেপুটেশন প্রদানকে অনৈতিক বলে ABBP-র তরফে কথা বলতে যাওয়া হয় অধ্যক্ষের সাথে, ফলে একসময় উত্তপ্ত হয়ে ওঠে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কলেজ চত্বর। ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে NSUI এবং ABBP-র মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগের ফলে বিরোধ চরম আকার ধারণ করে। পরিশেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে, তবে উভয় পক্ষ সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। শনিবার NSUI রাজ্য সভাপতি রাকেশ দাসের নেতৃত্বে NSUI সমর্থিত ছাত্রছাত্রীরা কলেজের বিভিন্ন সমস্যার সমাধানে দুপুর 1টা নাগাদ ডেপুটেশন প্রদানে যায় কৈলাসহর জেলা কংগ্রেস অফিসের সামনে থেকে মিছিল করে। NSUI এর তরফে দাবি ছিল কলেজের একাংশ অধ্যাপক অধ্যাপিকারা প্রকাশ্যে রাজনীতি করছেন, মদত দিচ্ছে ABBP-কে, ফলে কলেজে প্রায় হিংসাত্মক ঘটনা ঘটছে, সুকান্ত হলে অবৈধভাবে RSS এর ট্রেনিং নেওয়ার অভিযোগ। NSUI ছাত্রছাত্রীদের কলেজে আসতে, ক্লাস করতে, এমনকি ভর্তি হতে বাধা দিচ্ছে ABBP, আর মদত দিচ্ছে একাংশ অধ্যাপক অধ্যাপিকারা। NSUI এর পক্ষ থেকে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আমরা আজকে 7 সদস্যের এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হয়েছে। আমাদের মূল কারণগুলি ছিল ছাত্রছাত্রীদের অভিযোগ মূলে আমরা শুনতে পেয়েছি যে সুকান্ত হলে, এই কলেজে সুকান্ত হলে নাকি RSS দ্বারা ট্রেনিং চলে, যেটা এই রাজ্যের শিক্ষাঙ্গনকে কলুষিত করছে, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ঐতিহ্যকে নষ্ট করছে। এবং তৎসঙ্গে আমরা শুনতে পেয়েছি এই কলেজের কতিপয় কিছু ফ্যাকাল্টি আছেন যারা বিভিন্নভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক ছাত্র সংগঠনকে মদতপুষ্ট করে থাকে, এবং ওদের যেই
কর্মসূচি আছে, কলেজে চলে সরাসরিভাবে তারা সমর্থন জানাচ্ছে। রাজ্য শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যিনি মুখ্যমন্ত্রী আছেন, যদি এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ঐতিহ্যকে যদি ফিরিয়ে আনতে হয়, সেই সকল কতিপয় ফ্যাকাল্টিদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া হোক এবং কলেজের সুষ্ঠু শৃঙ্খল পরিবেশ ফিরিয়ে হোক, যাতে করে নিরাপত্তা রক্ষীদের কাজ হয় না, যাতে করে মেলবন্ধন, জাতি উপজাতির মেলবন্ধন যেভাবে আগে কলেজ চলছিল সেভাবে চলুক। অপরদিকে এনএসইউ এর ডেপুটেশন প্রদানের তীব্র প্রতিবাদ করে এবিভিপি তাদের দাবি তুলে এনএসইউ লিখিত অনুমতি নেয়নি, বহিরাগতদের নিয়ে এসে উশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চেয়েছে। পুলিশ যখন খুশি কলেজে এসে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। আজকে আমরা দেখতে পেলাম যে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এনএসইউ ডেপুটেশন দিয়েছে, ভালো কথা, ডেপুটেশন দিতেই পারে, গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে। কিন্তু আমরা দেখতে পেলাম সেখানে বহিরাগত দুষ্কৃতীরা পাশাপাশি এনএসইউ রাজ্য প্রেসিডেন্ট এবং যারা যারা আছে দায়িত্বে রাজ্য, যারা বহিরাগত কলেজে পড়ে না, তারা এসে এখানে ডেপুটেশন দিল। আমার প্রথম প্রশ্ন কলেজ কর্তৃপক্ষের কাছে, কলেজ কর্তৃপক্ষ কী করে বহিরাগতদের পারমিশন দিল কলেজে এসে আপনার ডেপুটেশন দেওয়ার? এটা কিন্তু নিয়মে পড়ে না, আর যদি দিতেই হয় তাহলে লিখিত পারমিশন লাগে প্রিন্সিপাল স্যারের, যেটা কিন্তু নেই। এছাড়া দুষ্কৃতীরা সে কলেজে ঢুকলো কীভাবে, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পুলিশ প্রশাসন ঘন ঘন এখানে মানে আসে, কিন্তু পুলিশ যদি কলেজে আসতে হয় তাহলে একটা পারমিশন লাগে প্রিন্সিপালের বা কর্তৃপক্ষের যে আমরা কলেজে প্রবেশ করব। কারণ এতে কী হয়, স্টুডেন্টরা প্যানিক করে, মানে স্টুডেন্টরা ভয় পায়, আতঙ্কের সৃষ্টি, এবং স্টুডেন্টরা কী করে, তারা বাড়ি চলে যায়, ক্লাসটা ঠিকমতো করতে পারে না বা যাবতীয় কাজ করতে পারে না। কিন্তু পুলিশ দেখছি আমরা ঘন ঘন পারমিশন ছাড়া কলেজে আসছে, মানে চলে যাচ্ছে, মানে স্যারের সাথে কোনো সম্পর্কই ওদের নেই। আর কর্তৃপক্ষ প্রিন্সিপালের কাছে আমাদের প্রশ্ন যে প্রিন্সিপাল মহাশয় কীভাবে মানে অনুমতি দিলেন বহিরাগতরা কোনো পারমিশন ছাড়া, লিখিত পারমিশন ছাড়া, লিগ্যাল কোনো পারমিশন ছাড়া এখানে এসে আপনার ডিপ্রেশন দিয়ে গেলো, স্লোগান দিয়ে গেলো, আর সেটা আতঙ্কের সৃষ্টি করলো। এবং আরেকটা জিনিস, আজকে ফর্ম ফিল আপ চলছে কলেজের, যে এক্সামের ফর্ম ফিল আপ সেটা চলছে আজকে, বিকম বিএসসি ফিফথ সেমিস্টার ফর্ম ফিল আপ চলছে। একটা অফিসিয়াল কাজের দিনে ডিপ্রেশন তো কেউ দিতে পারে, সে কলেজে ডিপ্রেশন দিতে পারে না। আর যদি দিতেই হয় তাদের স্পেশাল পারমিশন লাগে প্রিন্সিপালের, কিন্তু আমরা দেখছি যে প্রিন্সিপাল স্যার সেই পারমিশন গ্রান্টও করেননি, লিখিত কোনো পারমিশনও নেই, তারা তার এসে দিয়ে আজকে এখানে ডিপ্রেশন দিয়ে চলে গেছে। আজকে যদি সেই দুষ্কৃতীরা কিছু করত, আজকে যদি সেই দুষ্কৃতীরা আজকে স্টুডেন্টের উপরে হাত তুলত, তখন এটা জবাবটা কে দিত? কয়েকদিন আগে আমি দেখেছি এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের দুষ্কৃতীরা, এনএসইউ দুষ্কৃতীরা, বহিরাগতরা এসে আমাদের অনুপকান্তি মজুমদার এবং অনেকজনকে মেরেছে, ছাত্রদের মেরেছে, মেরে জীবিত রেফার হয়েছে তারা, আজকে তারাই এলো। তো আমাদের প্রোটেকশনটা কোথায়, সুরক্ষাটা কোথায় আমাদের, এটাই আমাদের কলেজ কর্তৃপক্ষের প্রশ্ন। এদিনের এই ডেপুটেশন ও বিরোধ সম্পর্কে বলতে গিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমা দেব বলেন, এনএসইউ নাকি আগে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে গত শনিবার দিন যারা কথা হয়েছে, স্যার আমাকে যতটুকু বলেছেন যে তুমি আসলে এই ডেপুটেশন রেখে কাগজটা রেখে দিও, আমি এসে তারপর ওদের সঙ্গে, তা আমি ডেপুটেশন ওরা দিতে এসেছিলো এটা শুনলাম, আর ওদের কপি আমি রাখলাম, স্যার আসলে আমি স্যারের কাছে হ্যান্ডেল করবো, স্যারের সঙ্গে তারা এসে আমাকে এটাই বললো যে একটা এইখানে তারা কোনো পারমিশন নেয়নি, কীভাবে ডেপুটেশন দিল এরকম। তো আমি বললাম যে প্রিন্সিপাল স্যার আমাকে যা বলেছেন আমি তো সেই অনুযায়ী ডেপুটেশন দেখেছি, তোমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করে তোমাদের যা যা বলার আছে স্যারের সঙ্গে। উপর দিকে তারা বলেছে যে আগামী সোমবারে কলেজ তারা ঠালা মেরে দেবে, এই সম্পর্কে আমি কী বলবো? আমি তাদের এইটুকুও বলেছি যে তোমরা এক কাজ করো, সোমবার দিন স্যার আসার পরে তোমাদের যা করার ডিসিশন নেওয়া স্যার সঙ্গে কথা বলে তোমরা ডিসিশন। কৈলাসহর থেকে দেবাশীর দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। চাকুরি থেকে বরখাস্ত হলেন চোরাইবাড়ি থানার এএসআই শুক্রমণি দেববর্মা। শুক্রবার একটি লরি থেকে 500 কেজি গাঁজা উদ্ধার করার সময় গাড়ির চালক এবং সহচালককে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ায় তাকে বরখাস্ত করা হয় বলে সূত্রের খবর। গাঁজায় রাজা, বরখাস্ত হলেন চোরাইবাড়ি থানার এসআই শুক্রমণি দেববর্মা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার WB59A5341 নাম্বারের 12-চাকা লরি থেকে 500 কেজি গাঁজা উদ্ধার হয়, কিন্তু থানার এসআই শুক্রমণি দেববর্মার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় চালক, তাতে সন্দেহের দানা বাঁধে। চোরাইবাড়ি থানার চেকিং পয়েন্টে গাড়িটি আটকানো হলেও চালক সহচালক কিভাবে পালিয়ে গেল তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠার পর উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এসআই শুক্রমণি দেববর্মাকে বরখাস্ত করেন বলে খবর।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেশামুক্ত ত্রিপুরার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে গোটা রাজ্যে পুলিশ নেশাবিরোধী অভিযান চালালেও একাংশ পুলিশ কর্মীর দৌলতে জাকিয়ে বসেছে গাঁজা ব্যবসা। তবে শুধুমাত্র শুক্রমণি দেববর্মা নন, চোরাইবাড়ি থানার আরেক এসআই সাধন মজুমদারের বিরুদ্ধেও অভিযোগ উঠছে। তবে শুধুমাত্র শুক্রমণিকে বরখাস্ত করে আর বাকিদের ছাড় দেওয়া যায় কি করে, এ নিয়েও প্রশ্ন উঠছে। গাজার রাজাদের ধরতে মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ অমান্য করা হচ্ছে তা বলাই যায়। আসলে সাসপেন্ড একজন কি করেছি, এসআই ইন্সপেক্টর শুক্রমণি দেববর্মা, এই আপনারা জানেন কালকে আমরা চোরাইবাড়িতে একটা ট্রাক গাড়ি আটক করেছিলাম এবং সেই গাড়ি থেকে আমরা 500 কেজি গাঁজা পেয়েছি। এই ঘটনাতে ড্রাইভার পালিয়ে যেতে সমর্থ হয় এবং এই যে পালিয়ে যাওয়া ড্রাইভারের, এটাতে আমরা যে প্রিলিমিনারি যে আমরা একটা ইনকোয়ারি করেছি সেটার মধ্যে আমরা শুক্রমণি দেববর্মার তরফ থেকে নেগলিজেন্সি আমরা পেয়েছি। তো সেই ইয়েতে গ্রাউন্ডে আমরা ওনাকে সাসপেন্ড করেছি। তার সঙ্গে আরও অন্য কাউকে করা হয়েছে? না, সাসপেন্ড ওনাকে করা হয়েছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকিটিং কাউন্টার। ফিরে এলাম বিরতির পর। বিদ্যালয়ের প্রিন্সিপাল বদলি করা সহ 6 দফা দাবির ভিত্তিতে শনিবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ক্লাস বয়কট করেন। ঘটনাটি যতনবাড়ি ভেপাইছড়ি স্থিত হলিক্রস উচ্চ বিদ্যালয়ের। করবুক মহকুমার যতনবাড়ি ডাপাইছড়ি এলাকায় হলিক্রস উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। বহু বছর যাবৎ যথেষ্ট সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালনা করা হচ্ছে। বিদ্যালয়ে পঠন পাঠনের মান ভালো থাকায় প্রতি বছর ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত 1200 ছাত্রছাত্রী বিদ্যালয়ে পাঠরত। শিক্ষক শিক্ষিকার সংখ্যা 35 জন। বিদ্যালয়ের একাংশ শিক্ষক শিক্ষিকারা শনিবার সকালে হঠাৎ করে ক্লাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন, ফলে ছাত্রছাত্রীরা সময় মতো বিদ্যালয়ে আসলেও শিক্ষক শিক্ষিকার অনুপস্থিতির কারণে বেশিরভাগ ক্লাসে পঠন পাঠন বন্ধ ছিল। এক প্রকার ছুটির মেজাজেই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে সময় কাটায়। আবার অষ্টম শ্রেণীর বহু ছাত্রীকে দেখা যায় পঞ্চম শ্রেণীর ক্লাস করাতে। চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষক বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠায় অভিভাবকরা চিন্তিত। এদিকে বিক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, বিদ্যালয়ের প্রিন্সিপাল প্রসাদ রাও প্রায় সময় শিক্ষক শিক্ষিকাদের সাথে দুর্ব্যবহার করেন। ওনার খারাপ আচরণের জন্য চলতি বছরে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় ছাড়তে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। শিক্ষক শিক্ষিকাদের খুব কম বেতন ভাতা প্রদান করা হচ্ছে, শ্রম আইন অনুযায়ী তাদের ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে না, বিশেষ দরকারে ছুটি পর্যন্ত পাওয়া যায় না বলে অভিযোগ। একদিন স্কুলে অনুপস্থিত থাকলে 500 টাকা বেতন থেকে কেটে নেওয়ার কারণে শিক্ষক শিক্ষিকাদের খুব চরমাকার ধারণ করেছে। বর্তমানে প্রিন্সিপালের বদল করে নতুন প্রিন্সিপাল নিয়োগের দাবি জানিয়েছে শিক্ষক শিক্ষিকারা।
কাজের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বয়কট করে রাখা হবে বলে জানান বিক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকারা। এদিকে শিক্ষক শিক্ষিকাদের অভিযোগের ভিত্তিতে প্রিন্সিপাল প্রসাদ রাওকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বেশ কিছুদিন যাবৎ প্রতিদিন গড়ে 5-6 জন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে অনুপস্থিত থাকছেন, যার ফলে বিদ্যালয়ে পঠন পাঠনে ব্যাঘাত করছে। শিক্ষক শিক্ষিকাদের অনুপস্থিতির হার কমানোর জন্য একদিন অনুপস্থিতি থাকলে 500 টাকা কেটে নেবার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এটা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের ভয় দেখানোর জন্য বলা হয়েছে বলে জানান প্রিন্সিপাল প্রসাদ রাও। কিন্তু শিক্ষক শিক্ষিকারা হঠাৎ করে ক্লাস বয়কট করে যে ধরনের বিক্ষোভ শুরু করেছে তা ঠিক নয়, এতে বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনামে আঘাত করা হচ্ছে বলে জানান প্রিন্সিপাল। এদিকে শনিবার 11:30 বিদ্যালয় ছুটি হয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রী ও একাংশ অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। নতুন প্রিন্সিপাল নিয়োগের দাবি জানানো হয়, পাশাপাশি অভিভাবকরা বিদ্যালয়ের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন। শিক্ষক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির জন্য অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কয়েকজন অভিভাবক প্রিন্সিপালের দ্বারস্থ হলে আগামী সোমবার সকলকে নিয়ে সভা করে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। এদিকে প্রিন্সিপাল বিক্ষোভ শিক্ষক শিক্ষিকাদের বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আহ্বান জানালেও শিক্ষক শিক্ষিকারা এতে রাজি হননি। তারা বর্তমান প্রিন্সিপালের সঙ্গে কোনো রকম আলোচনা করতে চান না বলে জানিয়ে দেন। ফলে ডাপাইচুরি স্থিত হলিক্রস উচ্চ বিদ্যালয়ে সৃষ্টি হওয়া সমস্যা সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এরই মধ্যে আগামী 26 নভেম্বর থেকে বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রিন্সিপাল বনাম বিদ্যালয়ের একাংশ ছাত্রছাত্রীদের মধ্যে ঝগড়ার ফলে 1200 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মধ্যে। এখন ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে অভিভাবক মহল। তোমরা ক্লাস করাইতেছো? কে কইছে ক্লাস করানোর কথা? সিস্টারে কইছে তোমরা করাইতে। টিচাররা যেভাবে এইভাবে যে করছিল, কিন্তু আমি তো এইভাবে সঠিকটা জানি না, কিন্তু তবু আমার যে চোখের মতন যে দেখা, কিন্তু আমি এখানে 9-10 ক্লাস যারা মেয়েরা আছে তারা কিন্তু কোনো সময় এখানে বোতলে জলের নিয়ে বাইরে মানে ল্যাপটিন করতে আমি এইভাবে দেখি। মানে যা এভাবে যে স্কুলের মধ্যে যেভাবে সিস্টেমগুলো এখানে থাকার কথা, কিন্তু এইভাবে আমার ব্যক্তিগতভাবে এইভাবে দেখছিল আমি অনেকে ছাত্রদেরকে, কিন্তু এখানে ল্যাপটিনের মধ্যে জল ছিল না ভালো মতে, আর ভিতরে যে বেঞ্চগুলো এটা সঠিকভাবে এখানে মানে চোখের মধ্যে যেভাবে সিস্টেমেটিক থাকার কথা মানে সঠিকভাবে দেখছে না। ক্লাসে যত সাবজেক্ট এভরি ইয়ার ক্লাসে কোনো সাবজেক্টটা ক্লিয়ারভাবে ছেলেরা এই বইটা পায় না, যেমন জিকে ধরুন, এরপরে স্মার্ট ক্লাসের মধ্যে কম্পিউটার ক্লাসের মধ্যে কম্পিউটার বই বলুন ক্লাসও হয় না। এই ক্লাস না হওয়াতে আমরা প্রত্যেক মাসে মাসে আমরা 100 টাকা করে ফি দেওয়া হয় দেই। আসলে আমরা বলেছিলাম যে আজকে গত 2 বছর হয়ে যাবে জলের সমস্যার কথা বলেছিলাম, উনি কোনো পরিষেবাই নেননি। মাস্টারের সমস্যা তো আছে, মাস্টারের মধ্যে উনি বললেন বেতন নিয়ে সমস্যা, সেটা তো আছে। তারপরে টয়লেটের কোনো সুব্যবস্থা নেই, জলের কোনো সুব্যবস্থা নেই। আমরা ছেলে মেয়েদের যে সাফাই করা হয় সাফাইয়ের পরে কোনো হাত পা ধোয়ার কোনো পরিষেবাই নেই। আমি অনেকদিন আগে বলেছিলাম উনি ব্যবস্থা নিবে নিবে করে কোনো ব্যবস্থাই নেই। বিকজ উই ওয়েন্ট টিচার সেক্রেটারি অ্যান্ড মি to headmistress and asks about yesterday we took CL. We came to school after one period, we went and asked to sister permission to go Ghamariya DLET training. We have to submit the paper last, and there because of that when we asked today yesterday the problem arises, headmistress shouted us, and that one went continue and the problem started like this silly problem, it happened big problem. In the history of school here, some teachers went on strike, and I asked them for a demands to be presented, we'll sit amicably to find solution to that, and unfortunately still some teachers are not willing to negotiate, which means they have ulterior motives behind this whole agitation to tarnish the reputation of the school. Amarpur Pratinidhi report, News Bangla. তিনশুকিয়া কাণ্ডের প্রতিবাদে শনিবার ভারতীয় বিদ্যার্থী পরিষদ সুপ্রাকান্দি শাখার উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এই বিক্ষোভ কর্মসূচিতে আলফা নেতা পরেশ বড়ুয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়। তিনশুকিয়া কাণ্ডের প্রতিবাদী বিক্ষোভ সুপ্রাকান্তি এবিপির নাগরিক পঞ্জী নবায়ন এবং হিন্দু বাঙালি নাগরিকত্ব নিয়ে বিতর্কের মধ্যে তিনশুকিয়া জেলার ধলা এলাকার খেরনিবাড়ি গ্রামে গুলি করে পাঁচ ব্যক্তিকে হত্যার প্রতিবাদে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ সুপ্রাকান্তি শাখার এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। এটি একটি মস্তিষ্ক বিকৃতিমূলক এবং বর্বরোচিত কাজ। এবিপির পক্ষ থেকে বলা হয়েছে যে হত্যার রাজনীতি নিয়ে রাজ্যের প্রগতি সম্ভব না। বর্তমান সময়ে জাতিবিদ্বেষ নয়, সংহতির বাতাবরণ বজায় রাখতে হবে। যেসব শক্তি বিভেদের বীজ রোপণ করে পরিস্থিতিকে সরগরম করে তুলছেন, তাদের সংগঠনের তরফে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। পরিষদের পক্ষ থেকে বাজারের সম্মুখে আলফা নেতা পরেশ বড়ুয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়। পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদেশ সহ সম্পাদক চিরব্রত চক্রবর্তী, তন্ময় বর্ধন, শেখর শুক্ল, করুণাময় চক্রবর্তী, রূপম রায়, প্রবাস বিশ্বাস, কার্তিক বর্ধন সহ অন্যান্যরা। অসমের তিনশুকিয়া জেলায় যে গত যে পাঁচজনকে জঙ্গিরা হত্যা করেছে, এর প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সুপ্রাকান্তি শাখা এক বিক্ষোভ কার্যসূচি পালন করেছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানায়। বিদ্যার্থী পরিষদ সরকারের কাছে দাবি রাখছে এই ঘটনার যাতে সঠিক তদন্ত হয় এবং তদন্তের মাধ্যমে দোষীদের যাতে কঠোরতম শাস্তি যাতে হয়। পাড়ুগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। জিও 4G নেটওয়ার্কের নামে মানুষের পকেট কাটছে। ইন্টারনেট পরিষেবা তো দূরের কথা, ফোনে কথা পর্যন্ত বলা যাচ্ছে না। এমনটাই অভিযোগ উঠল বাগবাসার রানীবাড়ি, পেয়ারাছড়া, নতুন বাজার সহ আশপাশ এলাকার জনগণের কাছ থেকে। জিও গ্রাহকদের অভিযোগ, ওনারা 4G সেবা পাবার জন্য 4G প্যাক রিচার্জ করছেন, কিন্তু বাস্তবে 1G 2G স্পিড পাচ্ছেন না। এমনকি 24 ঘন্টার ভেতর মাত্র 2 ঘন্টা নেট পরিষেবা দিয়ে থাকে এই জিও নামক টেলিকম সংস্থাটি। জিওর এই জঘন্য পরিষেবার কারণে মানুষের দম বন্ধ হয়ে আসছে। তাই অত্র এলাকার মানুষ এখন জিও সিম খুলে অন্য নেটওয়ার্ক ব্যবহার করবেন বলেও জানান। জনগণ আরও জানান, 4G পরিষেবা দিতে হলে মিনিমাম প্রতি সেকেন্ডে 15-20 MB KBPS স্পিড হওয়ার কথা, কিন্তু ওই এলাকাগুলিতে সর্বোচ্চ 100 KBPS স্পিড পাওয়া যায়। এর নাম এই জিও পরিষেবা। মানুষ এখন বলছেন এটা 4G না, আমাদেরকে ঠকিয়ে টাকা নেওয়া। অনেকে আবার জিও সিম খুলে অন্য নেটওয়ার্ক ব্যবহার করা শুরু করে দিয়েছেন। সংবাদ মাধ্যমের সামনে খুব উগড়ে দিয়ে জনৈক এক ব্যক্তি জানান, মাসখানেক পূর্বে উনি জাতীয় স্তরের একটি টিভি নিউজ চ্যানেলে একটি সংবাদে দেখেছিলেন ভারতের সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি টেলিফোনে একজন ব্যক্তির সাথে কথা বলার সময় নেটওয়ার্কের সমস্যা হয়। উনি যে কথাটি অপর দিকের ব্যক্তিকে বলেছিলেন, কিন্তু ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর কথা শুনতে পারেননি এবং প্রধানমন্ত্রী ওই ব্যক্তির কথাও শুনতে পারেননি। তারপর উনি সমস্ত টেলিকম দপ্তরকে জানান যে ওনাদের এই সমস্যার যেন খুব তাড়াতাড়ি দূরীকরণ করা হয়। কিন্তু এক মাস অতিবাহিত হওয়ার পরও সেই সমস্যা সমস্যাই রয়ে গেল। তাই ওনারা নিরুপায় হয়ে জিও সিম বর্জন করে অন্যান্য নেটওয়ার্ক পরিষেবা গ্রহণ করবেন। ওই এলাকাগুলির সাধারণ জিও গ্রাহক জিও পরিষেবা নামে নাস্তানাবুদ হয়ে পড়ছেন। ওনারা বারবার কদমতলার জিও পয়েন্ট অফিসে গিয়ে জিও নেটওয়ার্কের এই বাজে নেটওয়ার্ক পরিষেবার কথা জানালেও অফিস কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শুনলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। একটা টেলিকম কোম্পানি যখন লঞ্চ করে জিও, যেভাবে যখন আমরা জিও লঞ্চ করছে, 4G জিও লঞ্চ করছে, 15-20 MB KBPS পার সেকেন্ড আমরা স্পিড দিব, কিন্তু আমরা সবথেকে বেশি যেটা স্পিড পাই এটা পাই 100 KBPS, MB-টা আমরা পাই না টোটাল পার সেকেন্ড। তা এটা আমরা সেক্ষেত্রে মানে প্রতি সেকেন্ডে আমরা চিটিং কর, মানে সার্ভিস দেওয়ার 1 GB 2 GB আর ফোশানের 4 GB। এর লাগে আমরা মানে সিদ্ধান্ত, আমরা তো অফিসে সবাই, আমরা সরকারি কাজে নেট ইউজ করতে লাগে, আমরা জিও টেক করতে লাগে, আমরা সবাই ডিসিশন নিয়েছি আমরা জিও ইউজ বন্ধ করে দিন, আমরা আর জিও ইউজ করতাম না। আর এতে গিয়ে এয়ারটেলে ভালো সার্ভিস দেয়, কিন্তু আমরা নেটের লাগিয়ে জিওর সিম নিয়েছিলাম, কিন্তু ওখান থেকে আমরা সাথে প্রতারণা করা হয়েছে। ফোনে কথা বলতে পারেননি? না না, ফোনে প্রায় সময় ফোনে কথা বলা যায় না। প্রায় সময় ফোন করবেন আপনি, ফোন রিসিভ হইব, কিন্তু আপনি কিচ্ছু শুনতেন না।
আপনি এই দিক থেকে ওই ব্যক্তির কিতাবর কিচ্ছু শুনতেন না, আপনি কিতাব হইতেছেন ওই ব্যক্তি কিচ্ছু শুনছেন না? অফিসে আমরা একবার গিয়ে কইছি, এরপরে আমরা অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে তারা অনেকবার গিয়ে কইছে, গত কিছুদিন আগে শুনছি কদমতলাত কারা জানি তালামারি দিছিল জিও অফিসে, এরপরে তো সলিউশন নাই। তখন আমরা কিতাব, আমরা তো সাধারণ গ্রাহক, আমরা তো আর জিও আম্বানি বাবুর লোকের ফাইট করতে পারতাম না, আমরা জিও ইউজ বন্ধ করতাম, বন্ধ করবো আমরা, কিচ্ছু করার নাই। গত এক মাস আগে আমি নিউজে দেখেছিলাম যে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি তাইনে এক জায়গাতে ফোন করছিলাম, ফোন করার পরে মানে আমার প্রধানমন্ত্রী যে কথাটা ওই ব্যক্তির সাথে কইছেন ওই ব্যক্তি কিচ্ছু শুনছে না, আর ওই ব্যক্তি কি কইছে প্রধানমন্ত্রী কিচ্ছু শুনছেন না। এরপরে ওই পেপারটা নিউজে আইছিল, আমি নিউজে দেখছি, ন্যাশনাল নিউজে দেখছি। এরপরে প্রধানমন্ত্রী সব টেলিকম কোম্পানির ওই জিনিসটা জানাইছিল যে তারার এই প্রবলেমটা যে এটা তারা সলিউশন খুব তাড়াতাড়ি করবার লাগে। ওই দিন আমরা একটু খুশি হয়েছিলাম যে হয়তো এই প্রবলেম সলিউশন একটা পাইমু আমরা, নেটের যে প্রবলেম। কিন্তু আজকে এক মাস হয়ে গেছে, প্রাইম মিনিস্টারের একটা ব্যাপার নিয়ে ডিল করার পরে ওইটার কোনো সলিউশন আমরা পাইছি না। এখন আমরা কিতা করতাম বলছে, হয়ে দেখেন আমরা জিওটেক করছি, এখন সেন্ডে দিছি, হয়ে দেখেন নো ইন্টারনেট কানেকশন, ট্রাই এগেইন আফটার রেস্টোরিং কানেকশন। এইভাবে মানে যে কোনো একটা কাজ করতে যান নেটে আপনি নেট পাইতেন না। আমি দীর্ঘদিন থেকে জিও সিম ব্যবহার করছি, তাহলে জিওর পরিষেবাটা খুবই খারাপ। আগে এয়ারটেল ব্যবহার করতাম, কিছুটা এয়ারটেল অনেকটা ভালো ছিল, কিন্তু এখন জিও দেখতে পাচ্ছেন আপনি এখানে গুগল খোলার সাথে সাথেই ক্লোজ এসে যাচ্ছে, ইন্টারনেট খোলা সম্ভব হচ্ছে না। দেখুন গুগলটা খোলার সাথে সাথে দেখুন নেটের খুব ডিস্টার্ব, ফেসবুক হোয়াটসঅ্যাপ গুগল সম্বন্ধে কিছুই করা যায় না। জিও যে সিম যেটা এটা খুবই মানে নেট বা ফোন করতে গেলে খুবই অবস্থা খারাপ, মানে টোটাল কোনো ধরনের এই নেটের আমরা ইয়ে করতে পারি না। যে কোনো মানে একটা কাজের লাগিয়া আমরা নেট খুলি, খোলার পরে ব্রাউজার খোলার পরে দেখেন তো মানে ওই তো সব কিছু আছে, এলটিডি আছে, সব কিছু আছে, কিন্তু কোনো ব্রাউজার খুলতেছে না। আজকে দীর্ঘ প্রায় অনেক দিন থেকে এইরকম সমস্যা, কয়েকবারও মানে যোগাযোগ করছি অফিসের সাথে, তারা কইছে সলিউশন করবো, কিন্তু এখন পর্যন্ত কোনো সলিউশন। অপরদিকে কদমতলা জিও পয়েন্ট অফিসের কর্মচারী দেবাশিস চক্রবর্তী জানান, নেটওয়ার্ক পরিষেবা উনাদের দায়িত্বে পড়ে না, আর যদি কোনো গ্রাহক জিওর পরিষেবা নিয়ে অসন্তোষ থাকেন তাহলে অন্য নেটওয়ার্কে যেতে পারেন। শুনে নেওয়া যাক কদমতলা জিও পয়েন্ট অফিসের কর্মী দেবাশিস চক্রবর্তী কি বলছেন। আপনি যে সমস্যা করে আমরাও সেম প্রবলেমে ফেস করতাম, ঠিক আছে, কারণ একটা কাস্টমার যখন টাওয়ার গেলে কি স্বাভাবিক তারা উইক। আজকে সকালে টাওয়ার আমরা যখন জিজ্ঞাসি নেটওয়ার্ক টিমের সাথে যখন আমরা কথা হয়েছি, তখন তারা হয়েছে নেটওয়ার্কের এখানের মধ্যে টাওয়ার হয়তো কোনো একটা প্রবলেম চলে, তারা স্টাফ পাঠায়, ঠিক আছে, নেটওয়ার্ক টিম টোটালি আলাদা, আমরা সাথে তারা কোনো কিছু সম্পর্কে যদি কেউ যদি স্যাটিসফাই না হয় এর 100 বার রাইট আছে, ওই নাম্বারটা চেঞ্জ করে ওই যেটা চাই এটা যেতেই পারে। এটার লেগে এখন আমরা তো আপনারা যে মানে আপনারা এখানেই থাকবা এমন কোনো কথা নাই, আপনারা যদি মনে করেন যে এটার মধ্যে না পায় আপনারা অন্যটা সুইচ করুন, কোনো অসুবিধা। চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দীপাবলিতে পরিবেশকে দূষণমুক্ত রাখতে সোয়ান, আবহমান এবং সোগ্রিন অ্যান্ড হেলপস্টে অ্যানুয়াল অর্গানাইজেশনের তিনটি সামাজিক সংস্থার উদ্যোগে কৈলাসহরে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক র্যালি এবং পথনাটক। আবহমান এবং সোগ্রিন অ্যান্ড হেলপস্টে অ্যানিমেল অর্গানাইজেশন এই তিনটি সামাজিক সংস্থার তরফে একটি সচেতনতামূলক র্যালি ও ট্যাব্লু বের করা হয় এবং একটি পথনাটকও প্রদর্শন করা হয়। মূলত আসন্ন দীপাবলিতে পরিবেশকে দূষণমুক্ত রাখা, গৃহপালিত পথ চলতি ও বন্যপ্রাণীদের সুরক্ষা প্রদান বিষয়ে সবাইকে সচেতন করাই মূল লক্ষ্য। কৈলাসহর লেবার অফিসের সামনে থেকে র্যালিটি সন্ধ্যা 7টায় বের হয়ে কৈলাসহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুরপরিষদ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয় এবং পুরপরিষদ প্রাঙ্গণে পরিবেশ ও বন্যপ্রাণী ও গৃহপালিত পশু পাখিদের রক্ষার ব্যাপারে পথনাটক সুস্থ সুন্দর পৃথিবী পরিবেশন করানো হয় আবহমান সামাজিক সংস্থার তরফে। আসন্ন দীপাবলিতে একমাত্র সচেতনতাই আমাদের পরিবেশকে রক্ষা করতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে পশু পাখিদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তিনটি এনজিও শুধু দীপাবলি নয়, সারা বছরই মানুষকে সচেতন করার পাশাপাশি পশু পাখি রক্ষায় কাজ করে আসছে। আমরা দেখেছি যে আমাদের এই এরিয়াতে মানে এনিমেল বা পশুদের নিয়ে যে সচেতনতা, ওদেরও যে মানুষের মতো অনুভূতি আছে, ওদেরও যে বাঁচার অধিকার আছে, সেটা নিয়ে মানুষের অনেকেই কম ধারণা।
তো সেজন্য আমরা সেই সেই অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রতি হয়েছি এবং আজকের আমাদের এটার জন্য প্রচেষ্টা। কৈলা শহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার তিন দিন ব্যাপী রাজ্যভিত্তিক ওয়া উৎসব সমাপ্ত হলো। তিন দিনের এই ওয়া উৎসবে ছিল মরক্কোর সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা চক্র এবং রক্তদান শিবির। এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত চৌধুরী, শঙ্কর রায় এবং প্রভাত চৌধুরী। মরক্কো সামাজিক অনুষ্ঠান, আলোচনা চক্র এবং সর্বোপরি রক্তদানের মধ্য দিয়ে শেষ হয় তিন দিন ব্যাপী রাজ্যভিত্তিক ওয়া উৎসব। বুদ্ধিস্ট কনফেডারেশনের সেক্রেটারি জেনারেল ডক্টর ধ্যাম্পাপিয়া স্যার নিজে রক্তদানের মাধ্যমে অন্যদের রক্তদানে উৎসাহিত করেন এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। গত পয়লা নভেম্বর মনুবনকুল ধাম্মাদীপা স্কুলের মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উদ্বোধন করেন 17তম রাজ্যভিত্তিক ওয়া উৎসবের। ওয়া উৎসব মূলত মগ জনজাতির উৎসব। আষাঢ়ী পূর্ণিমাতে শুরু হয় ওয়া এবং আশ্বিন পূর্ণিমাতে শেষ হয়। এই সময়কালের মধ্যে বৌদ্ধ ভিক্ষুকরা বৌদ্ধ মঠে অবস্থান করেন। মঠে অবস্থানরত সময়কালে তারা চর্চা করে থাকেন অষ্টমার্গ নিয়ে এবং জীবনকে নৈতিকতার পথে পরিচালনা করার শিক্ষা লাভ করে থাকে এই সময়কালে। শনিবারের এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাজ্যের তিন বিধায়ক, বিধায়ক সুশান্ত চৌধুরী, বিধায়ক শঙ্কর রায় এবং বিধায়ক প্রভাত চৌধুরী। এছাড়া উপস্থিত থাকেন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের সেক্রেটারি শ্রদ্ধেয় ভ্যান খামাছাড়া, টিটিএডিসির এক্স চেয়ারম্যান মাংসাই জাই মগ, এমএস কোর সাধারণ সম্পাদক দুয়াং মগ প্রমুখরা এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আজকে 17th ওয়া ফেস্টিভ্যাল উপলক্ষে এখানে ধাম্মাদীপা স্কুল কমপ্লেক্সে মনুবঙ্কুল সাব্রুম সাউথ ত্রিপুরা ইন্ডিয়ায় ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে। ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড ডোনেট করেছি। এই যে ডোনেশন, সেটা হচ্ছে যে কোনো প্রাণী, মানুষ হোক, সেই প্রাণী হোক, সেই পশু হোক, সে যেই হোক, সবার জন্য খুশি শান্তি চাই। বেঁচে থাকার অধিকার সবার কাছে আছে। যদি কেউ দরকার পড়ে তার রক্ত, অন্য কোনো কিছু সাহায্য, তাহলে আমরা সবাইকে সে সাহায্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই, বুদ্ধিস্ট সমস্ত কিছু থাকার পরেও আমরা ভারতবাসী, আমরা এক, আমরা অভিন্ন। কাশ্মীর থেকে কন্যাকুমারী থেকে পর্যন্ত, কন্যাকুমারী থেকে মিজোরাম, ত্রিপুরা, এই আসমুদ্র হিমাচল, এটাই আমাদের পরিচিতি যে আমরা ভারতবাসী। আমাদের ধর্ম অনেক থাকতে পারে, আমাদের ভাষা অনেক থাকতে পারে, আমাদের পোশাক অনেক থাকতে পারে, আমাদের আদর্শ অনেক থাকতে পারে, কিন্তু তারপরও আমরা ভারতীয়। দ্যাট ইজ কল্ড ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। যে জিনিসটা ভারতবাসী হিসাবে আমরা শিখেছি, যে জিনিসটা ভারতবাসী হিসাবে পৃথিবীর অন্যান্য দেশগুলির কাছে আমরা বার্তা দিতে পারি। ইন্টারন্যাশনাল ক্যাম্প অর্গানাইজিং বাই দ্য মগ সোশ্যাল কালচার অর্গানাইজেশন, সো উই আর এক্সপেক্টিং অ্যাবাউট 100, বাট আই ডোন্ট নো হাউ মেনি উইল কাম, বাট টুডে মর্নিং দ্য আওয়ার্স জেনারেল সেক্রেটারি সেড অ্যাপ্রক্সিমেটলি 100 পিপল উইল কাম অ্যান্ড ডোনেট, সো নাও ইজ বিং অন, আফটার সাম টাইম উইল কাম মেনি পিপল, সো হোপ উই ক্যান গেট মোর অ্যান্ড মোর নাম্বারস, বিকজ ব্লাড ইজ ভেরি ইম্পর্টেন্ট, টু ডোনেট আদার্স মিন উই ক্যান সেভ আদার্স লাইফ, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই উইশ এভরিওয়ান বি হ্যাপি অ্যান্ড হ্যাপি ইন লাইফ। সাব্রুম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।